আমরা এখন দেখব জটিল সংখ্যার ষষ্ঠ মূল নির্ণয় অর্থাৎ ছয়টা মূল কিভাবে বাই করতে হয়। যেমন একটা এক্সাম্পল আছে, এটা থেকে আমাদের ষষ্ঠ মূল বাই করতে হবে। প্রথমে আমরা ধরে নিব, ধরি সিক্স রুট ওভার মাইনাস ইকুয়াল টু এক্স, তাহলে পাওয়ারটাকে আমি সিক্স দ্বারা গুণ করব। তাহলে এদিকে থাকতেছে মাইনাস এর চৌষট্টি, এদিকে এক্স টু দা পাওয়ার সিক্স। এইটাকে যদি আমরা একটু লিখি, এক্স টু দা পাওয়ার সিক্স প্লাস চৌষট্টি ইকুয়াল টু শূন্য, বা এটাকে আমি এক্স স্কোয়ার কিউব দিয়ে আর ফোর কিউব ইকুয়াল টু শূন্য। এটা এ কিউব প্লাস বি কিউবের উৎপাদক সূত্র, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার টু শূন্য। তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফোর, এক্স টু দ্য পাওয়ার ফোর মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস ষোলো ইকুয়াল টু শূন্য। হয় এক্স স্কোয়ার প্লাস ফোর ইকুয়াল টু শূন্য, এটা যদি শূন্য হয় তাহলে এখান থেকে আমরা সমাধানটা বাইর করে ফেলি মাইনাস ফোর এক্স স্কোয়ার। এই মাইনাস ফোরে আমি লিখতে পারি টু ওয়াই হোল স্কোয়ার, তাহলে এটা হবে প্লাস মাইনাস টু ওয়াই, অর্থাৎ আমরা এখান থেকে দুইটা সমাধান বাইর করলাম, বাকি সমীকরণ থেকে আমার চারটা সমাধান বাইর করতে হবে। অথবা এক্স ফোর মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস ষোলো ইকুয়াল টু চৌষট্টি, এটা একটা স্বাভাবিক উৎপাদন করা যাবে না, দ্বিঘাত সমীকরণ দিয়ে করতে হবে। এখানে এক্স স্কোয়ার হবে এক্স এর জায়গায়, তাহলে মাইনাস ফোর বির জায়গায় মাইনাস ফোর, তাহলে সূত্রে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ, তাহলে এখানে হচ্ছে ফোর প্লাস মাইনাস চার চারা ষোলো চার ষোলো চৌষট্টি, তাহলে টু ফোর প্লাস মাইনাস থেকে আটচল্লিশ টু। এখানে এটা তিন ষোলো আটচল্লিশ, ষোলোর দিলে ফোর আর মাইনাসের কারণে মাইনাস রুট ওয়ানের কারণে আই আর তিন রুট থেকে যাবে অর্থাৎ রুট থ্রি আই বাই টু। এখান থেকে যদি তুমি একটু কমন নাও তাহলে টু প্লাস মাইনাস টু রুট থ্রি আই বাই টু, তো এটা কাটা যাচ্ছে প্লাস মাইনাস টু রুট থ্রি আই। এখন যেহেতু এটা বড় তাহলে এটা কি করতে হবে বর্গ সাজাতে হবে, তাহলে বর্গ সাজাতে আমরা বলছিলাম সূত্রের টু বাদ দিয়ে বাকি যেটা থাকবে এটাকে রুট থ্রি, তাহলে রুট থ্রি একে রুট থ্রি আর এক, তাহলে এক স্কোয়ার রুটে গেলে তিন তিন আর এক গেলে দুই, তাহলে সাজাতে পারি আমরা রুট থ্রি এ স্কোয়ার প্লাস মাইনাস টু রুট থ্রি আই প্লাস আই স্কোয়ার, এটা হয়ে যায় এ প্লাস মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। এক্স ইকুয়াল টু কত পাচ্ছি প্লাস মাইনাস রুট থ্রি প্লাস মাইনাস আই, তো এখানে চারটা সুতরাং নির্ণয় মান হবে প্লাস মাইনাস টু আই প্লাস মাইনাস রুট থ্রি প্লাস মাইনাস আই, এগুলো হবে